কিশোরগঞ্জের ভৈরবে পলতা কান্দা মেঘনা নদীর পার থেকে বস্তা ভর্তি ফেন্সিডিল সহ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। এ সময় আরেক মাদক ব্যবসায়ী বস্তা ভর্তি ফেন্সিডিল নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ স্থানীয় কাউন্সিলর ও জনতার উপস্থিতিতে জব্দকৃত বস্তার ভিতর থেকে 200 বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। আটককৃত মাদক ব্যবসায়ী শহরের আমলাপাড়া গ্রামের জজ মিয়ার পুত্র বলে জানা গেছে। এ বিষয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শহরের পলতাকান্দা মেঘনা নদীর পাড়ে একটি নৌকা ঘাটে ভিড়তে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে নৌকায় থাকা মাদক ব্যবসায়ী মাঝিকে নৌকা ছেড়ে চলে যেতে অনুরোধ করে। মাঝি মাদকের বিষয়টি টের পেয়ে নৌকা থেকে বস্তা নামিয়ে দিয়ে নৌকা ছেড়ে চলে যাওয়ার সময় মাদক ব্যবসায়ীরা নৌকায় উঠতে চেষ্টা করে, কিন্তু মাঝি নৌকায় না উঠিয়ে নৌকা নিয়ে চলে যায়। পরে মাদক ব্যবসায়ী এক বস্তা ভর্তি ফেন্সিডিল নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ সময় আরেক বস্তা ভর্তি ফেন্সিডিল ঘাটে পড়ে থাকে। পরে থাকা বস্তার কাছে দাঁড়ানো এক মাদক ব্যবসায়ী রিপন দৌড়ে পালানোর সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ বিষয়ে ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিন জানান, সকালে পলতাকান্দা মেঘনা নদীর পাড় থেকে 200 বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী রিপনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। এ বিষয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃতের বিরুদ্ধে এর আগেও থানায় আরও মাদকের মামলা রয়েছে বলে তিনি জানান। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।